আর্জি করার ঘটনার বিচার চেয়ে এবার পথে নামলেন তালডাংরার ব্রাহ্মণডিহা হাই স্কুলের পড়ুয়ারাও শনিবার ওই স্কুলের ছাত্রীদের নেতৃত্বে উই জাস্টিস লেখা ফেস্টুন হাতে মিছিলে পা মেলান সর্বস্তরের পড়ুয়ারা এদিনের এই মিছিল থেকে আরজিকর কাণ্ডে যুক্ত অভিযুক্তদের দ্রুত শনাক্তকরণ গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় এদিন ব্রাহ্মণডিহা হাই স্কুল থেকে মিছিল শুরু হয়ে ব্রাহ্মণডিহা ও লদ্দা গ্রাম ঘুরে স্কুলে ফিরে মিছিল শেষ হয় বলে জানা গেছে এই একই ইস্যুতে পথে নামলেন ঘরের লক্ষ্যের বিচার চেয়ে প্ল্যাকার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে জঙ্গলমহলের লক্ষীরাও শনিবার বিকেলে রায়পুরের হলুদ কানালি ও দুন্দার এলাকার হাজারো মানুষ আর্যিকরের ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিলে অংশ নিল থেকে উই ওয়ান্ট জাস্টিস ও নো মার্সি টু স্লোগানি স্লোগানি মুখরিত হল হলুদ কানালি দুন্দার এলাকার আকাশ বাতাস মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকেই ন্যাককারজনক ওই ঘটনার তীব্র প্রতিবাদ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজকে আমাদের এই যে একটা খুন হলো আর্জি করে নৃশংসভাবে খুন এরকম যেন খুন আর না হয় কোনো জায়গাতে এবং দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় সেটার জন্যে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের দুনদার এবং হলুদকানালী অঞ্চলের সমস্ত ছাত্র যুব বৃদ্ধ সবাই একসাথে প্রতিবাদ মিছিল জানালো হ্যাঁ যাতে সরকার এটা একটা উপযুক্ত শাস্তি দেয় দোষীদের দোষীরা যেন কোনোভাবেই এড়িয়ে না যেতে পারে এবং সারা বিশ্বে এই ধরনের জন্য কোনো আর এরকমের নোচ্চারজনক ঘটনা না ঘটে তার প্রতিবাদে ছাত্র যুব বৃদ্ধ সবাই মিলে আমরা হলুদ হলুদকানালী অঞ্চল প্রতিবাদ মিছিল জানালাম এ আমরা মোটামুটি এই ব্যানার দেখি বুঝতে পারছি যে পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোনখানে গিয়ে পৌঁছেছে এক আর করে এরকম একটা বিভৎস ঘটনা এক বোনের মৃত্যু এবং খুব বিভৎসভাবে খুন করা তার পরে পরে খুব কাছাকাছি সময়ে বর্ধমানে আরেক বোনের মৃত্যু এবং এই দুটি ঘটনার পরেও আমরা দেখেছি প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে এই ব্যাপারটাকে অন্যরকম একটা রকম পরিভাব মানে রকমভাবে গিয়ে ঢাকার চেষ্টা করে চলেছে তো যাই হোক আমরা এখন এই যে যাতে বিচারের প্রক্রিয়াটা সঠিকভাবে হয় কোনো রকম মডিফাই করার চেষ্টা না করা হয় বিকৃত বিকৃত করার চেষ্টা না করা হয় তার জন্যে জনমত গঠনের জন্য মানুষকে সচেতন করতে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দিয়েছেন এবং যাতে বিচার খুব তাড়াতাড়ি হয় সঠিকভাবে হয় প্রকৃত খুনি খুনিরা শাস্তি পায় সেই জন্যে সাধারণ সাধারণ জনতা এবং ছাত্ররা বার হয়ে তালডাংরা